হ্যালো গাইস, যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটি। আজকে আপনাদের অনেক রিকোয়েস্টে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান একটা ট্যুরিস্ট ভিসা। আর ট্যুরিস্ট ভিসায় আপনারা কীভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, কতদিনে যেতে পারবেন এবং কত টাকা খরচ হবে, তারপরে আরও কিছু রিকোয়েস্ট আছে যেতে আপনারা নাকি ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজ করতে পারবেন কিনা, এই ধরনের কিছু অনেক ধরনের প্রশ্ন আসছে। সেই প্রশ্নগুলো সরাসরিভাবে অ্যান্সার আমরা আমাদের এই ভিডিওতে দিব। এবং এই আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমরা একদম ট্যুরিস্ট ভিসার জন্য গভর্নমেন্টের একদম ওয়েবসাইট, ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে সরাসরি এই বিষয়টাকে আলোচনা করব। সকল কিছু, সকল ইনফরমেশন, কিভাবে আপনারা যাবেন, কস্টিং এবং আপনারা গিয়ে কি কাজ করতে পারবেন কিনা, সকল বিষয়ে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বলে দিব। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং কোনো প্রয়োজন হলে অবশ্যই আমাদেরকে মেসেজ দিতে পারেন। ফেসবুক পেজের লিঙ্ক আমাদের দেওয়া আছে, সেখান থেকে আপনারা দিতে পারেন। ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। তো আর একটা বিষয় হচ্ছে, আপনারা অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করার প্রেক্ষিতে আমরা একটা সার্ভিস চালু করেছি, যেটা হচ্ছে আপনারা বিগত দিনে আমার চ্যানেলে অনেক দেশেরই আসলে জব নিয়ে পাবলিশ করা আছে। তো সেই জবের ক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে আমরা এই সার্ভিসটা দিয়ে থাকি। সিভি, কাভার লেটার এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এই জিনিসগুলো আসলে আমরা করে দিয়ে থাকি। তো আপনারা যদি কেউ কোনো ধরনের জবে আবেদন করার জন্য এইসব জিনিস প্রয়োজন হয়, সেটার জন্য আপনি সরাসরি আমাদের কাছে মেসেজ দিতে পারেন। তো চলে যাই আমাদের মূল বিষয়। তো আজকে আমরা যে বিষয়টা বলবো এটা হচ্ছে, দেখতে পাচ্ছেন, অস্ট্রেলিয়া স্টেম ট্যুরিস্ট ভিসা নিয়ে, ট্যুরিস্ট স্টেম তো অ্যাপ্লাই আউটসাইড, যেটা নাকি অস্ট্রেলিয়ার বাইরে থেকে অ্যাপ্লাই করা হয়। এটার ভিসা হচ্ছে ভিজিট ভিসা সাব ক্লাস 600। তো এটাতে আসলে এখানে বেশ কয়েকটা আছে, ওভারভিউ আছে, অ্যাবাউট দিস ভিসা ইজ এলিজিবল স্টেপ বাই স্টেপ, হোয়েন ইউ হ্যাভ দিস ভিসা, যখন আপনি ভিসা পাবেন। তো প্রথমে ওভারভিউতে আসলে আমি সব কিছু আপনাদেরকে ইন ডিটেলসভাবে বুঝিয়ে দিব, আপনার এই ভিসা সম্পর্কে এবং আপনারা কিভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, কোন পারপাস, কত টাকা পে, কতদিন থাকতে পারবেন, এই বিষয়গুলো। তো আমি প্রথমে আপনাদের কাছে বিষয়গুলা দেখিয়ে দিব, পরে শেষে আবার এগুলা নিয়ে আলোচনা করে দিব, সব কিছু আবার ডিটেলসে বুঝিয়ে দিব। তো আপনারা দেখতে থাকুন। প্রথম হচ্ছে, আপনি যদি ভিসাটা নেন, সর্বোচ্চ আপনি 12 মাস থাকতে পারবেন। তো 12 মাসের নিচেও থাকতে পারবেন, সর্বোচ্চ আর কি 12 মাস। আর কস্টটা হবে এই, যেটা নাকি অস্ট্রেলিয়ান সম্ভবত ডলারে ইউজ করা হয়, অস্ট্রেলিয়ানে $150। আর প্রসেসিং টাইম হচ্ছে, এটাতে একটা বিষয় বোঝানো হচ্ছে, এটা হচ্ছে আপনার মনে করেন যে যতগুলা ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করে তার মধ্যে 50% ক্যান্ডিডেট আসলে 16 দিনে পায়, 25% 16 দিনে পায়, 50% 42 দিনে পায়, 75% 63 দিনে এবং 90% হচ্ছে 4 মাসে। তো বুঝতেই পারছেন আসলে এটা হচ্ছে যার আসলে লাকের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। তো যে যত ভাগ্য যার বেশি, সে আসলে তত তাড়াতাড়ি বিষয়টা পেয়ে যায়। এখানে আসলে কারো কিছু করার নাই, যখন চাপ বেশি থাকে তখন টাইমটা বেশি হয়ে যায়। তো এই হচ্ছে 3 বিষয়। আর হচ্ছে এটা with this visa you can, আপনি ক্যান কিভাবে কোন পারপাসের কি আপনি ভিসাটা নেবেন। তো এখানে দেওয়া আছে ভিজিট ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। তো আপনি যদি কোনো ফ্যামিলি এবং ফ্রেন্ডসকে ভিজিট করতে চান, এটার একটা পারপাস আপনাকে লিখতে হবে। তারপরে আরও আছে বি হেয়ার অ্যাজ এ ট্যুরিস্ট ফর causes এখানে মানে হচ্ছে আপনাকে আরো বেশি আপনি এমনি as a এমনি টুরিস্ট করতে যাবেন হ্যাঁ তারপর হচ্ছে other than business or medical statement তো আপনাকে এটা হচ্ছে family তে visit করতে পারেন friends তারপর হচ্ছে আপনি এমনি visit করতে পারেন ওই দেশ দেখতে যেতে পারেন তারপর business purpose হতে পারে আপনার medical purpose হতে পারে এই purpose গুলা হওয়ার পরে আরেকটা বিষয় মানে ইন ডিটেইলস এ আচ্ছা এটা বলে দেব তো আর এখানে আপনি সেখানে গিয়ে কি কি করতে পারবেন ইউ মাস্ট মানে হচ্ছে আপনি সেখানে গিয়ে কি কি কাজ করতে পারবেন intend to come to Australia to visit only আপনি শুধু অস্ট্রেলিয়াতে এই ভিসা নিয়ে ভিজিট করতে পারবেন তারপরে আপনার you have enough money for your stay in Australia আপনার অস্ট্রেলিয়াতে থাকার জন্য যথেষ্ট পরিমাণ টাকা দরকার মানে টাকা আছে কিনা সেটা অবশ্যই ওনারা জাস্টিফাই করবে এবং তিন নম্বর প্রশ্নটা হচ্ছে একদম সবচেয়ে কমন প্রশ্ন যে ভাই অস্ট্রেলিয়া গিয়ে কি কাজ করতে পারবো কিনা তো সেটাই হচ্ছে not work in Australia যখন আপনি ভিজিট ভিসায় যাবেন তখন কিন্তু এই ভিসাতে মানে সাব ক্লাস 600 ভিসাতে গেলে আপনি কাজ করতে পারবেন না তো you must apply outside Australia when you must be outside Australia when you apply and where you decide your visa মানে হচ্ছে আপনি এই ভিসাটা আবেদন করার জন্য অস্ট্রেলিয়ার বাইরে থেকে আবেদন করতে হবে যখন আপনি ভিসা আবেদন করবেন তখন আপনাকে অস্ট্রেলিয়ার বাইরে থাকতে হবে এরকম না যে আপনি একটা suppose আপনি একটা অস্ট্রেলিয়ার ভিতরে আছেন বৈধভাবে আপনি সেখান থেকে আসলে অস্ট্রেলিয়ার ভিসাটা আবেদন করতে পারবেন না তো আশা করতেছি আপনারা একদম A to Z সম্পূর্ণভাবে ক্লিয়ার হইছেন তার মধ্যে আরেকটা বিষয় এখানে বলা আছে সেই বিষয়টা হচ্ছে আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছোটখাটো 2 মাস 3 মাস 6 মাসের কিছু কোর্স থাকে এই কোর্সগুলোও এই বিষয়ের আসলে আন্ডারে পড়ে যদি কেউ চায় সাপোজ একটা আইটি কোর্স আছে 3 মাসের তো সেই কোর্সে যাওয়ার জন্য অস্ট্রেলিয়া যেতে হবে তারা এই সাব ক্লাস 600 ভিসাতে অ্যাপ্লাই করে থাকে সেখানেও তারা অ্যাপ্লাই ভিসা দিয়ে দেয় আর অবশ্যই আপনাদের কাছে তো ওনারা বলেই দিয়েছে যেহেতু আপনার যত বেশি দিন থাকবেন তত বেশি আপনার টাকা লাগবে এখানে বলা আছে you have enough money তো এই বিষয়গুলো আসলে কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে আর নরমালি আসলে যারা নাকি ফ্যামিলি আর ফ্রেন্ডস রিলেটেড বাদে কারণ হচ্ছে এখানে আরেকটা বিষয় হচ্ছে যখন ফ্যামিলিতে ভিজিট করবেন অথবা ফ্রেন্ডস ভিজিট করবেন ওনারা আপনাকে একটা অফার লেটার দিবে বা ইনভাইটেশন লেটার দিবে বা ওনারা আপনাদেরকে সরাসরি স্পন্সর করতে পারবে সেই ক্ষেত্রে যদি ফ্যামিলি অর ফ্রেন্ডস আপনারা ওনারা আপনাকে স্পন্সর করে সেই ক্ষেত্রে আপনি কিন্তু একদম সাদা পাসপোর্টে যেতে পারবেন এটা গ্যারান্টি তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু টাকা লাগবে ব্যাংকের স্টেটমেন্ট লাগবে তারপর হচ্ছে আপনি যে প্রপার বিজনেসম্যান বা যে কোনো জব করেন এই ব্যাপারটা লাগবে আপনার পর্যাপ্ত টাকা আছে সেই বিষয়গুলো লাগবে এই বিষয় আর কি তো এই দুইটা জিনিস পারপাস করে আপনি সাদা পাসপোর্টে যেতে পারবেন আর আরটা হচ্ছে মেডিকেলে তো যেতে হলে হিউজ পরিমাণ টাকা লাগে কারণ হচ্ছে বাংলাদেশে মেডিকেল খরচই অনেক বেশি সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়ার মতো একটা দেশে আপনি যদি চিকিৎসা করতে চান তাহলে তো আরো বেশি তো মেডিকেল আছে অনেক বেশি সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়ার মতো একটা দেশে আপনি যদি চিকিৎসা করতে চান তাহলে তো আরো বেশি তো মেডিকেলের জন্য এখানে মোট কথা হচ্ছে যাদের প্রচুর পরিমাণ টাকা আছে তারাই আসলে সহজে ভিসাগুলো পেয়ে যায় আর আমাদের মতো যারা আছে টাকা একটু কম তাদের একটু কষ্ট করতে হয় বিভিন্ন দেশে ট্যুর করে পাসপোর্ট স্ট্রং করে প্রপার গাইডলাইন করে তারপরে যেতে হয় আর কি তো বন্ধুরা আজ